মাত্র কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপ্লব কুমার দেবকে নিজের বন্ধু বলে সম্বোধন করেছিল। আজ বৃহস্পতিবার আবারও ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা রাজ্যে এসে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদকে ভাই বলে সম্বোধন করলেন। বৃহস্পতিবার রাজ্য সফরে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উমাকান্ত ময়দানে জনসভার মঞ্চ থেকে বক্তব্য রাখেন জেপি নাড্ডা। বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে নিজের বন্ধু ও ভাই বলে সম্বোধন করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিপুল জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তিকে এইভাবে দলের সর্বভারতীয় সভাপতি একান্ত সম্বোধনের মাধ্যমে তুলে ধরেছেন তার বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও বিপ্লব কুমার দেবীর জনপ্রিয়তাতে বিন্দুমাত্র হ্রাস পায়নি, বরং নিত্যদিন আরও বেশি করে মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবেই উঠে এসেছেন বিপ্লব কুমার দেব। 2018 সালে সিপিআইএমের মানিক সরকারকে হারিয়ে ইতিহাস করে প্রথমবার ত্রিপুরায় ক্ষমতায় এসেছিল বিজেপি। রাজ্যে 7টি আসনের মধ্যে 36টি আসনে ক্ষমতায় আসে বিজেপি, সেখানে সিপিআইএম পেয়েছিল 16টি। মুখ্যমন্ত্রী থাকার সময় একের পর এক জাতি এবং জনজাতির উন্নয়নমুখী পদক্ষেপ নিয়ে ত্রিপুরার রাজ্যকে এক নতুন দিশা প্রদান করেছে বিপ্লব কুমার দেব। অন্যদিকে বিপ্লব কুমার দেবের সাংগঠনিক নেতৃত্ব গুণে বিজেপি বিরোধী রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে সামিল হচ্ছেন হাজারো মানুষ। 2019 সালের লোকসভায় রাজ্যের 2টি আসনে অনায়াসে জিতে বিজেপি, স্থানীয় বিভিন্ন নির্বাচনে অনায়াসে ফুটেছে পদ্ম। ত্রিপুরার নতুন বিপ্লব শুরু হয়েছিল তখন। 23 বিধানসভা নির্বাচন রাজ্যের মানুষের সোনালি ভবিষ্যৎ গড়ার নির্বাচন এবং তার স্বার্থেই মানুষ পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে বলে দৃঢ় কণ্ঠে জানিয়েছেন জননেতা বিপ্লব কুমার দেব। রাজ্যসভা में मेरे साथी और पूर्व में मुख्यमंत्री रहे भाई विप्लव देव जी, भारत सरकार में मंत्री बहन प्रतिभा भौमिक जी, हमारे राष्ट्रीय प्रवक्ता संबित पात्रा जी, हमारे पूर्व मंत्री उत्तर प्रदेश से महेंद्र सिंह जी, हमारे लोकसभा में साथी और यहाँ के प्रभारी श्री महेश शर्मा जी, त्रिपुरा सरकार में हमारे सभी वरिष्ठ मंत्रीगण, विधानसभा में हमारे स्पीकर रतन चक्रवर्ती जी और हमारे दार्जिलिंग से सांसद और हमारे युवा मोर्चा के वरिष्ठ पदाधिकारी श्री राजू बिस्टा जी, सम्मानित मंच और आज जन विश्वास यात्रा के समापन कार्यक्रम में इस ऐतिहासिक मैदान में इकट्ठा है अगरतला में हमारे ब्यूरो रिपोर्ट आरई न्यूज़।